যা দেখালাম সবকিছু, একজন একটা মাছ, একটা কচ্ছপ, কিংবা একটা একটা হচ্ছে গিয়ে মস্তিষ্ক, একটা গ্রেনেড, সবকিছু গাছের দিকে তাকিয়ে আছে। এবং আমাদের দুই পাশে আমাদের হচ্ছে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু কনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই সেই গাছটার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এই মাছটা করেছে এই কারণে যে মাছটা যাদের তৈরি আপনি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গিয়ে বোতল দেওয়া আছে, সিগারেট ফিল্টার দেওয়া আছে। সিগারেট ফিল্টার বা বোতল এগুলো মূলত যখন সমুদ্রে বা নদীতে চলে যায়, সিগারেট ফিল্টারটাকে খাদ্য ভাবে মাছ গ্রহণ করে, তখন মাছের ভিতরে বিষাক্ত, এই ফিল্টারের ভিতরে 7000 বিষাক্ত কেমিক্যাল আছে, তার মধ্যে ক্যাডমিয়াম এবং আর্সেনিক অন্যতম। তখন মাছ খেয়ে ফেলে, মাছ বিষাক্ত হয়ে যায়। সেই মাছটা আবার আমি খাই, আমার সন্তান, আমার ভাই, মানে একদম ছোট, যারা জীবনে সিগারেট খায় না তারাও খাচ্ছে। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। বন্ধুরা, আপনাদের আজকে আমি পুরো একটা প্লাস্টিকের রাজ্যে নিয়ে আসছি। 30 লক্ষ প্লাস্টিক বোতল এবং সিগারেটের ফিল্টার দিয়ে তৈরি করা হয়েছে এই রাজ্য, এবং এটা আমাদেরই তৈরি করা একটা ভয়ঙ্কর প্লাস্টিকের রাজ্যে পরিণত হচ্ছে বাংলাদেশ এবং পুরো পৃথিবী। বন্ধু, আর আমরা কীভাবে পরিবেশের ক্ষতি করতেছি এবং পরিবেশ কোথায় যাচ্ছে, কী অবস্থায় যাচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি ক্ষতির সম্মুখীন করছি, সেই একটা মেসেজ দেওয়ার জন্য ক্লিন বিডি নামক বাংলাদেশি একটা সংস্থা, তাদের সারা বাংলাদেশ থেকে 40,000 মেম্বার বিভিন্ন জায়গা থেকে এই প্লাস্টিক বর্জ্যগুলো কালেক্ট করে তারা ঢাকায় নিয়ে আসে, আর এইটার উপরেই তারা একটা এক্সিবিশন করে। সেই পুরো এক্সিবিশনটাই এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই, কারণ এটা থেকে যদি আমরা কিছুটা পরিবর্তন আমাদের সমাজে আসে। আমাদের একটা সংগঠন আছে, নাম হচ্ছে বিডি ক্লিন। আমরা হচ্ছে মূলত পরিচ্ছন্ন একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করি, এবং বিডি ক্লিনের হচ্ছে গিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে একটা অপরিচ্ছন্ন জায়গা সিলেক্ট করি এবং সেখানে পরিচ্ছন্ন করে ওই এলাকার মানুষকে পরিচ্ছন্নতার বার্তা দিই, এলাকার দোকানদারদেরকে বুঝাই, বাড়ির মানুষদেরকে বুঝাই। তো ওই ধারাবাহিকতা আমরা বড় বড় মেগা ইভেন্ট গুলো করি। মেগা ইভেন্ট করি মূলত হচ্ছে প্রকৃতিতে যে ময়লাগুলো থাকে এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর ময়লা কোনগুলো, যেমন প্লাস্টিকের বোতল, সিগারেটের ফিল্টার, চিপসের প্যাকেট, এগুলো কিন্তু 100, 200, 400 বছর পর্যন্ত মাটিতে থেকে যায়। এগুলো নিয়ে আমরা একসঙ্গে একটা প্রোগ্রাম করে থাকি। 19 সালে আমরা করেছি সেভার সেভ বাংলাদেশ সিজন 1 শুধুমাত্র প্লাস্টিকের বোতল নিয়ে, 21 সালে করেছি সেভার সেভ বাংলাদেশ সিজন 2 শুধুমাত্র সিগারেটের ফিল্টার নিয়ে, এবং এটা হচ্ছে সেভার সেভ বাংলাদেশ সিজন 3, এটা হচ্ছে সকল এই তিনটা এলিমেন্ট নিয়ে, যে তিনটা এলিমেন্ট এই প্রকৃতিতে সবচেয়ে বেশি ক্ষতি করে। এবং এই প্রদর্শনীর মূল লক্ষ্য হচ্ছে একটাই, একটা উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে গিয়ে আমরা কাউকে প্লাস্টিক ব্যবহারে না করছি না। আপনি ব্যবহার করেন, বাট ব্যবহার পরবর্তী সময় একটা নির্দিষ্ট জায়গায় ফেলেন, রিসাইক্লিং এ দেন, মানে প্লাস্টিক বা পলিটার সঠিক ব্যবহার করেন, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এই প্রোগ্রামটা। আচ্ছা, কক্সবাজারে কিছুদিন আগে একটা হইলো, ওটা কি আপনারা করেছিলেন? না না, ওইটা হচ্ছে বিদ্যানন্দ করেছিল। বিদ্যানন্দ করেছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো আপনাদের সুন্দর মেসেজ, আপনারা ভালো একটা মেসেজ দিচ্ছেন, এবং এইটা আপনাদের কি কোনো স্পন্সর আছে? না না, আমাদের কোনো স্পন্সর নেই, একদম পুরোটা এই দিকে আমাদের প্রায় 58টা জেলায়, 10 শতাধিক উপজেলায়, 12টা সিটি কর্পোরেশন আমাদের টিম রয়েছে, আমাদের স্বেচ্ছাসেবী টিম, যারা প্রত্যেক শুক্রবার এই পরিচ্ছন্নতা কার্যক্রমটা পরিচালনা করে। তারা সারা দেশ থেকে বোতল এই ময়লাগুলো কালেক্ট করেছে এবং তারা নিজ খরচে এখানে নিয়ে আসছে এবং নিজ খরচে এখানে থাকতেছে এবং নিজ খরচে এখানে কাজ করতেছে সবাই। হ্যাঁ, সবাই এখানে প্রায় হচ্ছে আমাদের 400 থেকে 500 সদস্য আছে, প্রতিদিন কাজ করে এখানে। এবং হচ্ছে গিয়ে এই যে সবগুলো স্থাপনা আমরা একদিনে 1 মাসে, মানে নভেম্বর 28 তারিখে আমরা মাঠে ঢুকেছি, ডিসেম্বর 30 তারিখে উদ্বোধন করেছি, 1 মাসে আমরা এই কাজগুলো করেছি। কতদিন আর ওপেন আছে এটা? এটা 7 তারিখ পর্যন্ত, 7 তারিখে বিকালে, জানুয়ারি 7 তারিখ পর্যন্ত। এর পরবর্তীতে আপনাদের ইভেন্ট প্ল্যান কোথায়? আমাদের পরবর্তীতে নর্মালি যে প্রত্যেক শুক্রবার সারা দেশে আমাদের সকল টিম কাজ করেই থাকে, পাশাপাশি হচ্ছে কি আমরা ভাবতেছি যে এর পরে কোন ধরনের, এই ধরনের মেগা ইভেন্ট আমরা মাঝে মধ্যেই করি। যেমন আমাদের প্ল্যানিং আছে হচ্ছে মার্চ মাস থেকে আমরা শুরু করবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ থেকে, মানে মূলত এই দুটাতে শুরু করবো, পরবর্তীতে এটা প্রত্যেকটা পৌরসভায় ছড়িয়ে দিব, যে একটা সপ্তাহে একটা করে ওয়ার্ড দেবো অথবা একটা মাসে একটা করে ওয়ার্ড পরিচ্ছন্ন ঘোষণা করবো আমরা। ধন্যবাদ ভাই, আপনাদের ইয়ের নাম হচ্ছে বিডি ক্লিন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই মাছটা করেছে এই কারণে যে মাছটা যাদের তৈরি আপনি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বোতল দেওয়া আছে, সিগারেট ফিল্টার দেওয়া আছে। সিগারেট ফিল্টার বা বোতল এগুলো মূলত যখন সমুদ্রে বা নদীতে চলে যায়, সিগারেট ফিল্টারটাকে খাদ্য ভাবে মাছ গ্রহণ করে, তখন মাছের ভিতরে বিষাক্ত, এই ফিল্টারের ভিতরে 7000 বিষাক্ত কেমিক্যাল আছে, তার মধ্যে ক্যাডমিয়াম এবং আর্সেনিক অন্যতম। তখন মাছ খেয়ে ফেলে, মাছ বিষাক্ত হয়ে যায়। সেই মাছটা আবার আমি খাই, আমার সন্তান, আমার ভাই, মানে একদম ছোট, যারা জীবনে সিগারেট খায় না তারাও খাচ্ছে, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এই যে আমরা মাছে ভাতে বাঙালি যে শব্দটা ইউজ করি, এটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মাছের প্রজনন কমে যাচ্ছে, মাছের দাম বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই মাছটা। এই কারণে এই সকল মাছদের প্রতিনিধিত্ব করতে আমরা একটা মাছ তৈরি করেছি। কচ্ছপটা তৈরি করার মূল কারণটা হচ্ছে
আমরা এই যে টিকটকে যে কথাটা বললাম যে এই যে প্লাস্টিক পলিথিন গুলো হচ্ছে কি প্রতি বছর 200,000 টন প্লাস্টিক হচ্ছে কি বঙ্গোপসাগর বা সমুদ্রে মিশে যাচ্ছে এবং সমুদ্রের ভারসাম্য যারা রক্ষা করে সেই প্রাণীদের মধ্যে অন্যতম হচ্ছে কচ্ছপ। ফলে মাঝে মধ্যে দেখি যে কচ্ছপ হচ্ছে এই ময়লাগুলোকে খাবার হিসেবে গ্রহণ করে বা শিকার হিসেবে তারা হচ্ছে গিয়ে পেঁচিয়ে যায়। ফলে এই কচ্ছপের বংশ থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের সবার প্রতিনিধিত্ব করার জন্য আমরা একটা কচ্ছপকে প্রতিকৃতি এখানে নিয়ে আসছি। সিগারেট ফিল্টার আপনাদের পিছনে দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটা লাইন লেখা আছে, আমি ধূমপান পরবর্তী পরিত্যক্ত সিগারেট ফিল্টার, আমি বিষাক্ত, আমি ক্ষতিকর, আমি সাইলেন্ট কিলার। মানে হচ্ছে এই যে আমাদের মাঝে এত মানুষ সিগারেট খাচ্ছে, আমরা এত এত ক্ষতিকর দিকগুলো দেখতেছি, বাট সিগারেটের ক্ষতিকর দিকগুলো আমরা সবাই জানি যে খাইলে ক্যান্সার হচ্ছে, বাট এটা ফেলে দেওয়ার পরে যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা আমরা কেউ জানি না। এবং এই সিগারেটটা নিয়ে কেউ কথাই বলে না, এটা চুপি সারে সাইলেন্ট কিলারের মতো আমাদের পুরো সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। ওই তার প্রতিনিধিত্ব করার জন্য আমরা এই স্টের মধ্যে একটা সিগারেট ফিল্টার রেখেছি। আচ্ছা, ওকে। আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে, মানব মস্তিষ্কের প্রতিকৃতি আমরা এই জন্য করেছি। এটা হচ্ছে ভাই কি, এটা হচ্ছে একটা গ্রেনেড। এটা করেছি আমরা এই কারণে যে আমাদের আমরা প্রকৃতিতে যেভাবে প্লাস্টিক গুলো ফেলতেছি, আমরা পলিথিন যেভাবে ফেলতেছি, এগুলো মূলত একটা বিস্ফোরক হিসেবে তৈরি হচ্ছে এবং এগুলো বিভিন্ন জায়গায় ফেলার কারণে না আমরা বুঝছি না যে এটা প্রকৃতির জন্য কতটা ক্ষতিকর, বা যেভাবে যেই পরিমাণে আমরা ব্যবহার পলিথিন ব্যবহার করে ফেলে দিচ্ছি যেখানে সেখানে প্রকৃতিতে মিশে যাচ্ছে, এই জিনিসগুলো এক সময় গিয়ে পুরো পৃথিবীর জন্য একটা গ্রেনেড আকারে দাঁড়াবে, এই বাংলাদেশের জন্য পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে। যার কোনো পাতা নেই এবং আপনার এতক্ষণ আপনাদেরকে যা দেখালাম সবকিছু, একজন একটা মাছ, একটা কচ্ছপ, কিংবা একটা হচ্ছে মস্তিষ্ক, একটা গ্রেনেড, সবকিছু গাছের দিকে তাকিয়ে আছে এবং আমাদের দুই পাশে আমাদের হচ্ছে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু কনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই গাছটার দিকে তাকিয়ে আছে। তার মানে হচ্ছে গিয়ে আমরা এত পরিমাণে প্লাস্টিক দূষণ করছি এবং এগুলো প্রকৃতিতে গিয়ে গাছটাকে ধ্বংস করে দিচ্ছে, এই প্রকৃতির যে বেহাল দশা এটা সবাই আসলে গাছের দিকে তাকিয়ে আছে, যে গাছটা এফেক্টেড হচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, ধীরে ধীরে আমরা বিকলাঙ্গ হয়ে যাচ্ছি, সেটা মৃত গাছকে আমরা দাঁড়া করেছি জাস্ট এই প্রতিকার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভাই আপনার নামটা? আমার নাম সাইফুল ইসলাম বিজয়। ওকে ভাই, আপনার সংগঠনে কি হিসাবে আছেন? আমি হচ্ছে ঢাকা বিভাগীয় সমন্বয়। ওকে, ধন্যবাদ ভাইয়া।